আসসালামু আলাইকুম এ পর্বে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক ব্যবহার হয় মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটি লেখায় যে কোনো ফাইল অথবা ফোল্ডার লিঙ্ক করে রাখার জন্য আপনার হাইপার লিঙ্ক ব্যবহার হয় সাপোজ আমি এই যে লিঙ্ক ফাইল লেখা আছে এই লেখাটাতে আমি যাচ্ছি কোনো একটা ফাইল যে কোনো একটি ফাইল আপনি লিঙ্ক করে রাখবো তা আপনি লেখাটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনার ইনসার্ট ট্যাবে চলে যাবেন ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর ডান দিকে আপনি যাবেন ডান দিকে ক্লিক করলে এখানে আমার এখানে লিংক দেখাচ্ছে আপনার হাইপার লিঙ্ক থাকতে পারে তো আপনি এই লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পর আপনাকে প্রথমে একটু খেয়াল রাখতে হবে যে আপনার এই অপশানটাতে ক্লিক করা আছে কি না এখানে ক্লিক করবেন তাহলে আপনি আমার মতো ইন্টারফেসটা পাবেন এরপর আপনি ফাইল যদি অ্যাটাচ করতে চান তাহলে আপনি এই যে এই আইকনটাতে ক্লিক করবেন আইকনটাতে ক্লিক করলে আপনার কোন লোকেশান নিয়ে আপনার গিয়ে ফাইলটি অ্যাটাচ কোন ফোল্ডারের ফাইল অ্যাটাচ করবেন ওই ফোল্ডারে আপনি এখান থেকে সিলেক্ট করবেন অথবা এই যে এখানে ড্রপ ডাউন রয়েছে আপনার এখান থেকে ডাউনেরতে ক্লিক করে আপনার নিচের দিকে নিয়ে যেতে পারবেন আমি যাচ্ছি ডেস্কটপে একটি ফাইল রয়েছে ডেস্কটপে যাবেন ডেস্কটপের কোন ফাইলটি লিঙ্ক করবেন আমি চাচ্ছি যে অ্যাসাইনমেন্ট কাভার পেজ এই লেখাটি না এই ফাইলটি লিঙ্ক করো ফাইলটার উপর ক্লিক করে এখানে নিচে দেখুন ওকে আছে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলেই দেখুন আপনার এখানে এই লেখাটা একটি লিঙ্ক অবস্থায় চলে এসছে এবং এখানে একটি আপনি এই মাউস পয়েন্টটা যখন নিয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনার একটি স্ক্রিন টিপ শো করছে তা আপনি এই এই লেখাটি যদি আপনি ওপেন করতে চান তা আপনি দুইভাবে করতে পারবেন এটি একটা আরেকটি হচ্ছে কন্ট এই লেখার পর মাউস পয়েন্টটা নিয়ে যেয়ে আপনি যখন কন্ট্রোল চাপবেন তখন কিন্তু একটি হ্যান্ডেল শো করছে আপনি হ্যান্ডেল থাকা অবস্থায় যদি ক্লিক করেন ক্লিক করলে এখানে একটি মেসেজ চলে আসছে পপ একটি চলে আসছে এখানে এসে ক্লিক করলে আপনি ফাইলটা কিন্তু দেখুন ওপেন হয়ে গেছে এছাড়াও আপনি চাচ্ছেন কন্ট্রোল চেপে থেকে নিব না আমি এই লিঙ্কের পর ডানবর্ডনে ক্লিক করে এখানে আপনি ওপেন হাইপার লিঙ্কে ক্লিক করে আপনি হাইপার লিঙ্কটা ওপেন করতে পারবেন আপনি যদি চান যে এই হাইপার লিঙ্কটা পুনরায় এডিট করবেন বা ফাইল চেঞ্জ করবেন তাহলে আপনার এডিট হাইপার লিঙ্কে ক্লিক করবেন আপনি যদি হাইপার লিঙ্কটা কপি করবেন যাতে পেস্ট করতে চান তাহলে কপি হাইপার লিঙ্ক করবেন আর আপনি যদি হাইপার রিমুভ করতে চান তাহলে রিমুভ হাইপার লিঙ্ক করলে হাইপার লিঙ্ক রিমুভ হয়ে যাবে তা আমি ওপেন করতে চাচ্ছি ডান ক্লিক করে ওপেন হাইপার এরপরে এস এ ক্লিক দেখুন আপনার ফাইলটি যে কোনো দুইটি পদ্ধতি যে কোনো একটি পদ্ধতি ওপেন করতে পারবেন এরপর আমি চাচ্ছি কোন লেখা সিলেক্ট করলাম না আমি এমনি বাইরে আমি কোনো একটি ফাইল লিঙ্ক করব তো আপনি ইনসার্ট ট্যাবে গিয়ে লিঙ্কে ক্লিক করে আপনি ডেস্কটপে যাবেন ডেস্কটপের একটি ফাইল লিঙ্ক করব আমি অ্যাসাইনমেন্ট কাভার পেজটাই ওকে ওকেতে ক্লিক দেখুন কোনো লেখাতে যখন আপনি কারসার থাকতো তখন লেখাতে লিঙ্ক হতো আর আপনি যখন লেখা ছাড়া বাইরে কারসার রেখে আপনি যদি তখন কোনো ফাইল লিঙ্ক করলেন তখন পুরো ফাইলটির অ্যাড্রেসটা এখানে চলে আসছে আপনি এটা এখানেও চাইলেও আপনি এই অ্যাড্রেসের ওপর ক্লিক করে ডানবাসনে আপনি ফাইলটি ওপেন করতে পারবেন দেখুন সেম কাজটি আপনি এখান থেকে করতে পারবেন আর আপনি এই লিঙ্কটি রিমুভ করতে চাইলে ডানবনে ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্ক ক্লিক করলে হাইপার লিঙ্ক আপনার হবে এরপর আমি চাচ্ছি যে কোনো একটি ফোল্ডার লিঙ্ক করব শুধু ফাইল লিঙ্ক করা দেখালাম এবার হচ্ছে ফোল্ডার লিঙ্ক তো এই যে লিঙ্ক ফোল্ডার লেখা আছে আমি আপনার যে লিঙ্ক ফোল্ডার লিখতে হবে এটা না যে কোনো লেখায় নিতে পারবেন আমি একটু হাইলাইট করার জন্য সহজে বোঝার জন্য আমি এটাই এভাবে লিখেছি তা আমি এই দুইটি শব্দ সিলেক্ট করবেন শব্দ সিলেক্ট করার পর বা আপনি যে লেখাতে লিঙ্ক করবেন সেই লেখাগুলো সিলেক্ট করবেন ইনসার্ট ট্যাবে চলে যাবেন ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে লিঙ্কে যাবেন বা আপনার হাইপার লিঙ্ক থাকবে হাইপার লিঙ্কে যাবেন এরপর আপনি আপনার এখানে গিয়ে আইকনে ক্লিক করে আপনার ডেস্কটপে যাব ডেস্কটপে একটি ফাইল রয়েছে লিঙ্ক ফোল্ডার আমি এই যে ফোল্ডারটা আপনি লিঙ্ক করতে চাচ্ছেন ওই ফোল্ডারের পর জাস্ট একবার ক্লিক করবেন একবার ক্লিক করে নিচে আপনার ওকে আছে ওকে ক্লিক করবেন তাহলে দেখুন এটাও একটা লিংক হয়ে গেল কিন্তু আপনার এটি যদি ওপেন করতে চান তার মানে ক্লিক করে ওপেন হাইপার লিঙ্ক এস দেখুন আপনার ফোল্ডারে ফোল্ডার ওপেন হচ্ছে এবং ফোল্ডারে যতগুলো ফাইল আছে ফাইলগুলোও শো করছে তাহলে চাইলে সহজেই আপনি এই লিঙ্ক বা হাইপার লিঙ্ক ব্যবহার করে যে কোনো লেখাই ফোল্ডার অথবা ফাইল আপনি ওই পদ্ধতিতে লিঙ্ক করতে পারবেন আর আর খেয়াল করুন আমি একটু জুম করি হ্যাঁ আপনি যখন কোনো এই লিঙ্ক করা থাকা লেখার উপর যখন আপনি মাউস পয়েন্টার হবার করছেন বা নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্ক্রিন শো করছে বলছে যে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো হাইপার লিঙ্ক এবং উপরে দেখুন উপরে কিন্তু একটা অ্যাড্রেস শো করছে অ্যাড্রেস শো বলতে বলছে আপনি যে ফোল্ডারটি লিঙ্ক করলেন সে ফোল্ডারটা কোন লোকেশান আছে এই লোকেশানটা দেখা যাচ্ছে দেখাচ্ছে এবং কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলোনিং এই লেখাটাও শো করছে তো আমি চাচ্ছি ওপরে যে ফাইল নেমটি এটি আমার প্রয়োজন নাই আমি আমার মতন করে একটি মেসেজ কন্ট্রোল করব তা আপনি আবার পুনরায় ডাউনলোডে ক্লিক করে লিঙ্ক যেতে পারেন অথবা আপনার এই লিঙ্কে ক্লিক করলেও আপনার চলে আসবে এই সাইডে কর্নার একটি অপশন রয়েছে স্ক্রিন টিপস আপনি এই স্ক্রিন টিপসে ক্লিক করার পর আপনি এখানে যে লেখাটি লিখবেন আমি যাচ্ছি ওপেন ফোল্ডার বা আপনি আপনার মত করে লিখবেন আমি এই কথাটি লেখার পরে এখানে ওকে দেখ ক্লিক করবেন এরপর ওকে আবার পুনরায় ক্লিক করবেন এরপর মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখুন আপনি যে স্ক্রিন টিপসটি দিলেন সেটি শো করছে মানে পূর্বের যে ফাইল অ্যাড্রেসটি বা ফাইল ব্যাপটি শো করছিল সেটি কিন্তু আর নাই অনেক সময় দেখবেন যে আপনি যখন কন্ট্রোল চাপছেন এখানে হ্যান্ডেল চলে আসছে এটি কিন্তু স্বাভাবিক অনেক সময় দেখবেন আপনি কন্ট্রোল চেপে থেকে আপনি ওপেন করতে পারছেন না তাহলে কি করবেন তাহলে আপনি এই যে ফাইল ট্যাবে চলে যাবেন ফাইল ট্যাবে ক্লিক করার পর নিচে অপশন আছে এই অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পর এখানে একটি ডায়লগ বক্স অড অপশন ডায়লগ বক্স চলে এসছে এখান থেকে আপনারা অ্যাডভান্সে ক্লিক করবেন অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে একটি অপশন রয়েছে খেয়াল করুন ইউজ কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো হাইপার আপনি যদি এই চেক মার্কটা যদি আউট করে রাখেন বা ব্ল্যাঙ্ক রাখেন মানে এর উপর ক্লিক করলেই কিন্তু ফাঁকা হয়ে যাবে আবার ক্লিক করলে বা চেক মার্ক হয়ে যাবে তো আপনি চেক মার্ক আউট করা থাকলে আপনার ওই মেসেজটি শো করবে না আপনি মাউস পয়েন্টার নিয়ে যান দেখুন আপনার কন্ট্রোল চেপে থেকে আপনার ওপেন করতে হচ্ছে না সরাসরি ক্লিক করে ওপেন করতে পারছেন তো আপনি যেটা ডিফল্টসে সেটিংটি রাখবেন কারণ একটি প্রবলেমে পড়বেন এটা চেক মার্ক করলে আমি ওইদিকে যাচ্ছি না হুম সেহেতু আপনি এই কন্ট্রোল চেপে থেকে ওপেন করার চেষ্টা করবেন আশা করা যায় বুঝতে পারলেন আমি এই লিঙ্কটি আপনার রিমুভ করবো ডানবটনে ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্কে ক্লিক করে আপনি রিমুভ করতে পারবেন তা আপনি লিঙ্ক করতে চাইলেও কোনো একটি শব্দ লিঙ্ক করবেন শব্দকে তা আপনি শব্দ সিলেক্ট করতে হবে না দুইটি শব্দ বা একটি টেক্সট হ্যাঁ দুইটি শব্দেতে আমি লিঙ্ক করতে যাওয়ার যাওয়ার কারণে আমি একে পুরো দুইটি শব্দকে সিলেক্ট করতে হয়েছিল এরপরে রাখার পরে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল কে চাপবেন কন্ট্রোল কে চাপলেও কিন্তু ইনসার্ট হাইপার লিঙ্ক ডায়লগ বক্সে চলে আসবে এরপর এখানে কিন্তু আর একটি অপশন দেখেনি এখান থেকেও চলে আপনি বিভিন্ন ফাইল অ্যাটাচ করতে পারবেন সহজেই কিন্তু আপনার এই লোকেশান চলে আসলো আপনার যে কোনো ফাইল আপনি এখান থেকে লিঙ্ক করতে পারবেন তো আজকে এ পর্যন্ত আশা করা যায় বুঝতে পারলেন পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম